হ্যালো বন্ধুরা, নমস্কার। আমার এই যে ছেলে বাবানিকে আমি এখন স্নান করিয়ে নিচ্ছি, ওকে স্নান করিয়ে আজকে একটু তাড়াতাড়ি রেডি করে খাওয়া দাওয়া করে আজকে ওকে নিয়ে একটু বাজার যাব। আমি এসেছি আমার বাবার বাড়িতে, ওখান থেকেই যাব। আমার মা আমার বৌদি সঙ্গে। তোমরা হয়তো ভাবছো আমার এই নাচের চ্যানেলের থেকে ব্লগ ভিডিও কেন বানাচ্ছি। আমার এই চ্যানেলের প্রতিটা নাচের ভিডিও, প্রতিটা বললে ভুল হবে, বেশিরভাগটা ভিডিওই আমার কপিরাইট হয়ে যাচ্ছে। সেই কপিরাইটটা বন্ধুরা কীভাবে সলিউশন করবো আমি ঠিক বুঝতে পারছি না। অনেক কিছু করেছি কিন্তু তবুও ঠিক হচ্ছে না কপিরাইট। তোমরা যদি জেনে থাকো কেউ, আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে প্লিজ জানিও, আমি তাহলে খুব উপকৃত হই এই বিষয়টা নিয়ে। এটা হলো ওর সোনু দাদা, যার সঙ্গে ও সব সময় খেলতে খুব ভালোবাসে। মা বাড়িতে আসলেই ওই ওই দাদার সঙ্গে সব সময় খেলবে। আমি ওদেরকে বলেছিলাম কিছু পিটি আর ব্যায়াম করতে, তাই ওরা এইভাবে লাফাতে ছিল। এবারও আমি খাবারটা রেডি করে নিয়েছিলাম, রেডি করে ওকে ডাকলাম, ও এবার খেতে এসেছে। তো খাওয়ারে ছিল আজকে দু রকমের মাছ, আর পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ, আর ওর জন্য সবজি ডাল ছিল। ও ফোন ছাড়া একদম খায়ই না, ওটা ওর অভ্যাসটা খারাপ হয়ে গিয়েছে। অবশ্য সেটা আমার জন্যেও হয়েছে, যখন ও খুব ছোট ছিল তখন ও খেতে চাইছিল না বলে আমি ওকে ফোন দিয়ে দিতাম। সেই অভ্যাসটা এখনও ও ছাড়তে পারছে না। তো সকলে আমাকে বলে যে ফোনটা কেন দিচ্ছ, ও খেতে চায় না বলেই তাই ফোনটা দেয়া। ও খেয়ে নিলে যেন মনে হয় আমার সব কাজ হয়ে গেছে, আমি খুব শান্তি পেয়ে গেছি, ও খেতে চায় না, তাই এখন দিয়ে দিচ্ছি। পরে আমি সেটা খুবই চেষ্টা করব ওকে ফোনটা না দেওয়ার। ও যেখানেই থাকবে ও সোনু দাদাও সেখানে, আর সোনু দাদা যেখানে থাকবে ও সেখানে। যতদিন ও মা বাড়িতে থাকে সোনু দাদা ও একসঙ্গেই থাকবে, খাওয়া দাওয়া করবে। তো সোনু দাদাকে খেতে বলা হয়েছিল, ও খাবে না, ও মায়ের সাথে খাবে বলে খেলো না। তো আমরাও খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়েছি। এই যে দেখো আমি এই ড্রেসটা পরেছি, কেমন লাগছে একটু বলো। আমি বাবার বাড়িতে এসেছিলাম বলে দিদাও এসেছিল দেখা করতে। তো দিদাও আজকে বাড়ি চলে যাবে, দিদাকে পৌঁছে দিয়ে আমরা একটু বাজার যাব। এই যে আমার বাবান সোনা রেডি হয়ে নিয়েছে, ওকে বললাম মুখটা দেখাতে কিন্তু ও দেখাবে না বলে ও মুখটা ঢেকে রেখেছে। যে দেখো মা, আমি বাবান রেডি হয়ে নিয়েছি বা বেরিয়েও পড়েছি রাস্তাতে। আমরা এই যে হাঁটতে হাঁটতে এবার এগিয়ে যাচ্ছি বাজারে, বাজার থেকে আমরা টোটো ধরবো। যে দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই মিলে, টোটোতে উঠে পড়েছি, টোটো থেকে কিছু ভিডিও ক্লিপ করেছি। দেখো রাস্তায় যেতে যেতে আমরা এবার দিদাকে নামিয়ে দিয়ে আবার বাজারের দিকে এগিয়ে গেলাম টোটোতে করেই। এবার দেখো আমরা পৌঁছে যাব, এবার দেখো আমরা পৌঁছেও গিয়েছি, আমরা আমাদের দোকানে চলেও গিয়েছি। আমি একটু সোনা দোকানেই গিয়েছিলাম আমি একটা কানের করব বলে, তো ঠিকঠাক সেরকম পছন্দ হচ্ছিল না। তারপর লাস্ট পর্যন্ত এই যে কানের যেটা পরে আছে সেটাই নিলাম। এটাকে অনেকে বাউটি রিংও বলে, আমি ঠিক জানি না কে কী বলে। তো কেমন লেগেছে আমাকে একটু জানিও, সবাই তো বললো আমাকে এটাই ভালো লেগেছে তাই আমি এটাই নিলাম। আমাকে কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট বক্সে জানিও। এটাই ফাইনাল করে নিয়ে নিলাম। এরপর দেখো আমার ছেলে বাবান তো কোথাও গেলে বেশিক্ষণ থাকতে চায় না, তবুও সে আমার জন্য অনেক ওয়েট করেছে। তারপরেও খুব অস্থির হতেছিল ওখান থেকে যাবে বলে, তো তাই জন্য ওকে আমি একটু বললাম যে তোমার ভিডিও করছি তুমি কিছু করো। তো ও তো দাঁড়াতেই চাচ্ছিলো না, ও দিদার সঙ্গে ও খেলতেছিল। এরপর আমাদের কাজ হয়ে গিয়েছিল ওখানকার, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে দেখো তোমাদেরকে একবার দোকানটা দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আমরা এই কানেরটা করলাম। তো ওখান থেকে আমরা বেরিয়ে রাস্তায় এগিয়ে আসলাম, রাস্তায় এগিয়ে এসে একটা দেখলাম ক্রিসমাসের কিছু জিনিস একটা দোকানে উঠেছে। তো বাবান এটা নেবো ওটা নেবো করলো, কিন্তু কোনোটাই নিল না। লাস্ট পর্যন্ত একটা ফুটবল নিয়ে বাড়ি চলে আসলো। তো হ্যাঁ, রাস্তায় আমরা একটা দোকানে গিয়েছিলাম, সেখানে কিছু খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে আমাদের বাড়িতে চলে আসলাম।
তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা বলো, যদি ভালো লেগে থাকে তোমরা জানিও, আমি পরে আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার।